আর এবার যে ছবি আপনাদের দেখাবো কাশ্মীরে তুষারপাত বরফের চাদরে ঢেকেছে চারদিক শ্রীনগর সোপিয়ান লাহুল স্পিতিতে শুধুই বরফ উত্তর কাশীতেও প্রবল তুষারপাত ফুলবাগানে বিচারকের গাড়ির ধাক্কায় আহত এক মহিলা সহ তিন পথচারী একজনের পায়ের উপর দিয়ে চলে যায় গাড়ির চাকা বিচারকের গাড়ির চালককে গ্রেফতার করেছে ফুলবাগা থানার পুলিশ এদিন সকাল 10:30 নাগাদ ফুলবাগানের শ্রীকৃষ্ণ দা লেনে দুর্ঘটনাটি ঘটে নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বিচারকের গাড়ির চালক মদ্য অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা বলে অভিযোগ দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন বিচারক দুর্ঘটনাগ্রস্ত এক পথচারী এবং এক প্রত্যক্ষদর্শী ঠিক কি জানিয়েছেন শুনবো এরকম ধাক্কা মেরেছে এইখানে হাতটা তো ছেড়ে রাখছে টেনে রাখছে সোজা করলো আর এই ঘরে তো ব্যথা করছে গাগুলো পুরো ব্যথা করছে হ্যাঁ আমি তো সাহায্য দিয়ে যাচ্ছিলাম একদম ইয়ে করতে আমি যে পড়েছি গাছে গাছে হ্যাঁ সব ছেড়ে রাখছি রাখছে দাও দাও ধো 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 তবে এখানে গেছে উনি কাজে যাচ্ছিল পিছন দিয়ে গাড়িটা এমন মেরেছে না পুরো একদম এইখানের উপর দিয়ে গাড়িটা চলে গেছে গাড়িতে একজনই ড্রাইভার ছিল পুরো নেশায় পুরো চুর ছিল গাড়ি নিয়ে মদ খেয়ে শুয়েছিল কাল রাত থেকে ড্রাইভার এবার আসার সময় চারজনকে মারতে মারতে এসে এও বেচারি লাগতে লাগতে বেঁচে গেছে কিন্তু আমরা একজনকে ভালোভাবে মেরেছে পা চলে যাবে যার জন্য আমরা ধরেছি ধরে এখন অ্যাপোলো নিয়ে গেছে বেপরোয়াভাবে উনি চালাচ্ছিলেন বেপরোয়াভাবে চালাচ্ছিলেন উনি খুব রানিং এ ছিল এবার যারা অবস্থা লেগেছে তার অবস্থা খুবই খারাপ ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় ফুলবাগানে শ্রীকৃষ্ণ দা লেনে যে দুর্ঘটনাটি ঘটেছে এই গাড়িটিকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে সাদা রঙের অ্যাম্বাসেডার এই গাড়িটি চালাচ্ছিলেন সেই সময় সঞ্জয় যাদব ইতিমধ্যে সেই চালককে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ সূত্রে খবর যে মদ্যপ অবস্থায় ছিলেন চালক এবং সেই অবস্থাতে তিনি যখন গাড়িটি চালাচ্ছিলেন বেপরোয়াভাবে চালাচ্ছিলেন মদ্য অবস্থাতে চালাচ্ছিলেন এবং সেই সময় তিনি পরপর তিনজন পথচারীকে ধাক্কা মারেন প্রথম দুজন আঘাত সামান্য থাকলেও তৃতীয় যাকে ধাক্কা মারেন তিনি এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক গোটা বিষয়টির খতিয়ে দেখছেন তদন্তকারীরা সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখছে ফুলবাগান থানার পুলিশ ক্যামেরা দীপকুমার মণ্ডলের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এর আগে আপনাদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম যে এই গাড়িতে বিচারক ছিলেন আসলে এই গাড়িতে বিচারক সেই মুহূর্তে ছিলেন না অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে